প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ ব্যবস্থাপনা বাজেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একই অধ্যায় কিন্তু আলোচ্য বিষয় আলাদা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সম্পদ। আজকের পাঠ শেষে আমরা সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারব, সম্পদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। তাহলে আমরা প্রথমে জেনে নিই সম্পদ কি। সম্পদ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ। এটি আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রত্যেকটি পরিবারেরই সম্পদ থাকে। এই সম্পদ দ্বারা পরিবার সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে একটি নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হয়। গৃহ ব্যবস্থাপনা লক্ষ্য অর্জনের জন্য যে উপাদানগুলো ব্যবহার করা হয় তাই গৃহ সম্পদ। অর্থনীতির ভাষায় যার চাহিদা আছে, বিনিময় মূল্য আছে, অভাব পূরণ করতে পারে তাই সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক রুথ ই ডিকন বলেছেন, সম্পদ হল উপায় বা মাধ্যম যা চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন এবং প্রধান হাতিয়ার স্বরূপ। গার্হস্থ্য অর্থনীতিবিদ নিকেল এবং রাইস এর মতে, রিসোর্স আর অ্যাসেট দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাকমপ্লিশড গোল। সুতরাং আমরা বলতে পারি যা ব্যবহার করে আমরা উপকৃত হই, যা আমাদের অভাব পূরণ করতে পারে, যা আমাদের চাহিদা পূরণ করে তাই সম্পদ। যেমন অর্থ, জায়গা, জমি, সামাজিক সুযোগ সুবিধা ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। সম্পদের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এক, উপযোগ। মানুষের অভাব পূরণের পণ্যের যে ক্ষমতা তাই হলো উপযোগ। উপযোগ বিশিষ্ট দ্রব্য সামগ্রী মানুষ পেতে চায়, কারণ উপযোগ বিশিষ্ট দ্রব্য সামগ্রীর মাধ্যমে মানুষ তার অভাব পূরণ করতে পারে। তাই সম্পদের অন্যতম বৈশিষ্ট্য হল উপযোগ। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে উপযোগ সম্পদ ব্যবহারের পরিতৃপ্তি দেয়। চারটি উপায়ে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা যায়। ক, স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন করে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা যায়। যেমন মাটির নিচের গ্যাস তেমন উপযোগী নয়, কিন্তু যখনই এই গ্যাস উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে বা সিলিন্ডারের মাধ্যমে বাসা বাড়িতে সরবরাহ করা হয় তখন তার উপযোগিতা বৃদ্ধি পায়। খ, সময়। সময়ের উপর সম্পদের উপযোগিতা নির্ভর করে। বিশেষ বিশেষ সময়ে বিশেষ দ্রব্যের উপযোগিতা বৃদ্ধি পায়। যেমন পরীক্ষার সময় কাগজ কলমের উপযোগিতা বৃদ্ধি পায়। গ, আকার। আকার পরিবর্তন করে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা যায়। যেমন স্বর্ণের টুকরাকে গয়না তৈরি করে, কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করে স্বর্ণ বা কাঠের উপযোগিতা বৃদ্ধি করা যায়। গ, চাহিদা। সম্পদের চাহিদা যত বৃদ্ধি পায় তার তত উপযোগিতা তত বৃদ্ধি পায়। যেমন ক্ষুধা পেলে খাবারের চাহিদা, পিপাসা পেলে পানির চাহিদা। যখন এই চাহিদার পরিতৃপ্তি হয় তখন তার উপযোগিতা ওই সময়ের জন্য কিছুটা হ্রাস পায়। সম্পদের দুই নম্বর বৈশিষ্ট্য হল আয়ত্তাধীন। সম্পদ আয়ত্তাধীন হতে হবে। সম্পদ আয়ত্তাধীন না হলে ওই সম্পদ কোনো কাজে আসে না। যেমন তোমাদের আত্মীয় স্বজনের যত সম্পদই থাকুক না কেন, তোমাদের প্রয়োজনে যদি ওই সম্পদ কাজে না লাগে, ব্যবহার করতে না পারো, তাহলে সেই সম্পদ দ্বারা তোমাদের চাহিদা পূরণ করতে পারবে না। অর্থাৎ সম্পদ দ্বারা চাহিদা পূরণ করতে হলে সম্পদ অবশ্যই আত্মাধীন হতে হবে।
সম্পদের আয়ত্তাধীন নির্ভর করে সম্পদের গুণাগুণ পরিমাণ সীমাবদ্ধতা ও ব্যবহারের উপর। যেমন গুণাগুণ, জমি যদি উর্বর হয় জমিতে অধিক ফসল উৎপন্ন হবে, মালিক লাভবান হবে। জমির পরিমাণ যদি বেশি হয় তাহলে জমিতে অধিক ফসল উৎপন্ন হবে। সীমাবদ্ধতা, জমি থাকলেও ফসলের মৌসুম যদি না আসে তাহলে ওই জমিতে ওই সময়ে ফসল উৎপন্ন হবে না। এবং ব্যবহার, জমিতে একই সাথে আমরা ধান ও মাছ চাষ করে জমির ব্যবহার বৃদ্ধি করতে পারি। সম্পদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা সম্পদের অন্যতম বৈশিষ্ট্য। সম্পদের সীমাবদ্ধতা স্থিতিস্থাপক, সম্পদ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। সময় এমন একটি সম্পদ যা পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ, যার সীমাবদ্ধতা সর্বজনীন। সময়ে সীমাবদ্ধতা ব্যক্তি অবস্থা অনুযায়ী তারতম্য হয়ে থাকে। যেমন একজন গৃহিণী চেয়ে একজন চাকরিজীবী মহিলার সময়ের মূল্য অনেক, কিন্তু এই চাকরিজীবী মহিলা যখন অবসর গ্রহণ করেন তখন তার সময় অফুরন্ত মনে হয়। শক্তি সীমাবদ্ধতা, গুণগত দিক দিয়ে শক্তি সীমাবদ্ধ। ব্যক্তিবিশেষের সীমাবদ্ধতা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন একজন স্বাস্থ্যবান ব্যক্তি অনেক কঠিন কাজ সহজেই করতে পারে, কিন্তু একজন স্বাস্থ্যহীন ব্যক্তির পক্ষে সে কাজ করা সম্ভব হয় না। সময় ও শক্তি সুষ্ঠু ব্যবস্থাপনা দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সম্পদের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর পরিবর্তনশীল। সম্পদ পরস্পর পরিবর্তনশীল। সম্পদ পরস্পর পরিবর্তনশীলতা বিভিন্নভাবে হতে পারে। ক, বিকল্প ব্যবহার। সম্পদের বিকল্প ব্যবহার বলতে একটি সম্পদের পরিবর্তে আরেকটি সম্পদের ব্যবহারকে বোঝায়। যেমন চালের মূল্য বৃদ্ধি পেলে আমরা চালের পরিবর্তে আলুর ব্যবহার করতে পারি। পরিবেশ সংরক্ষণের জন্য পলিথিনের পরিবর্তে আমরা কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি। খ, বহুবিধ ব্যবহার। সম্পদের বহুবিধ ব্যবহার দ্বারা সম্পদের ব্যবহার বৃদ্ধি করা যায়। যেমন সময়কে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আবার খাবার টেবিলকে আমরা গল্প করা, আলোচনা করা, কাপড় ইস্ত্রি করা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। গ, বিনিময়। সম্পদকে আমরা বিনিময় করে সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে পারি। সম্পদ অর্থের বিনিময় মূল্য রয়েছে। সম্পদ বিনিময় করার সময় আমাদের পরিতৃপ্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সম্পদ দ্বারা যত পরিতৃপ্তি পাওয়া যায় ততই সম্পদ ব্যবহার করে লাভবান হওয়া যায়। গ, রূপান্তর যোগ্যতা। সম্পদ রূপান্তরের মাধ্যমে সম্পদের ব্যবহার বৃদ্ধি করা যায়। যেমন স্বর্ণ দিয়ে গহনা তৈরি, কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির মাধ্যমে আমরা সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে পারি। সৃষ্টি, সম্পদকে সৃষ্টি করা যায়। আমরা সময়, শক্তি, অর্থ ব্যবহার করে জ্ঞান ও বিদ্যা অর্জন করে নিজেকে সম্পদে পরিণত করতে পারি। চ, পরস্পর নির্ভরশীলতা। পরস্পর নির্ভরশীলতার মাধ্যমে সম্পদের ব্যবহার বৃদ্ধি করা যায়। একটি সম্পদ তখনই সম্পদে পরিণত হয় যখন তার সাথে আনুষঙ্গিক অন্যান্য জিনিসের সঠিক সংযোগ ঘটে। যেমন একটি ঘরে সঠিক আসবাব বিন্যাসের মাধ্যমে ঘরটির উপযোগিতা বৃদ্ধি পায়। সম্পদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
পরিচালনা যোগ্যতা সম্পত্তির সঠিক ব্যবহারকে সম্পত্তির পরিচালনা বলা হয়। মানুষ সচেতন ও অবচেতন ভাবে সম্পদ পরিচালনার গৃহ ব্যবস্থাপনার ধাপ বা পদ্ধতিগুলো অনুসরণ করে থাকে। সম্পদ পরিচালনার মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন করতে পারি। সম্পদ পরিচালনা করা যায় বলে আমরা উপকৃত হই। সম্পদ পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায়, অর্থনৈতিক উন্নয়ন হয়, সম্পদের বৃদ্ধি ঘটে, অভাব ও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলা করা যায়, তৃপ্তি ও মানসিক শান্তি পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সম্পদ কি, সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাড়ির কাজ থাকবে, তোমাদের পরিচিত যেসব সম্পদ রয়েছে সম্পদের বৈশিষ্ট্যের আলোকে তোমার ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের একটি তালিকা তৈরি করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।